ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ও ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড কজেস ক্যান্সার। ঠিক আছে, যান।
কি ব্যাপার, কি চাই? স্যার, বিসিরাই রোডে একজন ক্যামেরাম্যানের মৃতদেহ পড়ে আছে। এ ব্যাপারে কাউন্সিলরদের কি করার আছে? পুলিশের কাছে যা। স্যার, মানুষ তো আমরা, এভাবে একটা মানুষ মরে পড়ে থাকবে? সে আমি জানি না। আচ্ছা, জনপ্রতিনিধি মানে তো পুলিশ না, আর তো তো সব ব্যাপারে কিন্তু বেশি বাড়াবাড়ি। থাক, বাদ দে, তোর মা কেমন আছে? এখন একটু ভালো স্যার। স্যার, পুলিশকে একটু বলে দিন না। ঠিক আছে ঠিক আছে, এখন বাড়ি যা, এখন বাড়ি যা, আমি দেখছি। যা, আরে যা। দিদি বসুন। এটা কি নাচের ক্লাস? ডান্স প্র্যাকটিস করছি। কি ডান্স শুনি? ঘুরে ঘুরে ডান্স। আরে পার্টিতে করে না। বইটা নিয়ে এসো এবার। বই? 10টায় আঁকা শিখতে যাব, 5টায় সুইমিং, আর 7টায় নাচ। বইগুলো নিয়ে এসো, এসো। আজ পড়বো না, প্লিজ প্লিজ প্লিজ, তোমার বাইকে নিয়ে চলো না, আজ পড়বো না, চলো না। অঙ্কটা করেছো? যতগৃহ কি বোঝো না? এটা একটা রাজনীতির গল্প। রাজা পাণ্ডবদের পুড়িয়ে মারবার জন্য যতগৃহ তৈরি করেছিল। মাস্টার বসাই এই গল্প শুনবো না, অন্য গল্প শুনবো। তোমাকে একটা অন্য গল্প শোনাই। এক রাজা ছিল,
লড়াই করতে যাচ্ছ বাসতে বসায়? লড়াই সেটা কি? সবাই বলে তুমি বিপ্লবী, তুমি পুলিশের সঙ্গে লড়াই করো। না না, ওসব ঠিক কথা না। তোমাকে তো দেখছি আর পড়ানোই যাবে না, ধরা পড়ে যাবো মনে হয়। কেন বাসতে বসায়? না যাই, এখানে থাকা ঠিক হবে না। আমি পুজো করছি মা। বাসে বসে চলে গেছে। ঠিক আছে, তুই বইটা পড়, আমি আসছি। কিত 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 কিত। মঙ্গল করো, মঙ্গল করো বাবা। দরজা খুলুন, দরজা খুলুন, পুলিশ! কি হলো? দরজাটা খুলুন, ভেঙে ঢুকবো কিন্তু। এবার কিন্তু দরজাটা ভেঙে দেব। দরজাটা ভাঙত। এই কে ছিল ঘরে? কই, কেউ না তো? সত্যি করে বলুন, না হলে ভীষণ বিপদে পড়বেন। সত্যি বলছি, কেউ ছিল না। শাক একদম বাজাবি না। বিপ্লবী হয়েছ? হ্যাঁ, খুব বেড়েছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই তোরা একটু বাইরে যা তো। এই চল 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 ওরা চল। না, কিত কিত খেলছ? দাঁড়া, বাড়িতে বিপ্লবী? খুকি, তোর মা অসুস্থ, ভেতরে যা। এই চলো। তবে যে পুলিশ বললো ওদের থেকে বাঁচতে হয় তো মা। বাঁচা কি? তুই বড় হ, তারপরে বুঝবি। তোমার কি শীত করছে মা? কই না তো, পুলিশকে জিজ্ঞাসা করলো। শঙ্খ বাজিয়ে সতর্ক করতেই হলো বিপদ, ওরা আমাকে গুলি করতে যাচ্ছিল। তা এতক্ষণ ঘরের মধ্যে কি করছিলেন? কোথায়? পুলিশকে ইনফরমেশন দিচ্ছিলেন? না,
দাদা কোথায়? টিউশনি করতে গেছে। টিউশনি না পুলিশকে খবর দিতে গেছে? কুকুমনি যাও একটু বাইরে যাও তো। এই একে বাইরে নিয়ে যা। এনেছি তো। আগে তুমি বলো, তোমাকে যে হোমওয়ার্কের অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো হয়েছে? তাহলে এই নাও তোমার টফি। গুড, ভেরি গুড। আজকে যে অঙ্কগুলো দেব, কালকে যদি সেগুলো তুমি ঠিক ঠিক করে রাখো তাহলে আজকে থেকে দুটো বেশি টফি। ভেরি গুড। কি গো, কি হয়েছে? এই পাড়া ছাড়ো। কেন, কি বলছো? এখানে বাপ ঠাকুরদার করে যাবা, বাড়ি ছেড়ে যাব কেন? ওরা আমাদের মেরে ফেলবে। কারা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কিছু ভেবো না, আমি লুদাইকে বলে দেবো। সব শয়তান। আরে না না না, কি করবে বলো, সময়টাই তো এরকম। এরা বিপ্লব করতে চায় আর ওরা বিপ্লব ঠেকাতে চায়। তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তাই না? দাদা একটা লাঞ্চা দিন না। দেখছি দিদি। আজকে আমায় বেড়াতে নিয়ে যাবে তো? অঙ্কটা করা হয়েছে? দুধ ভাল লাগে না। তা কি ভালো লাগে শুনি? খেলতে ভাল লাগে। হ্যাঁ, এখানে খেলবে কোথায়? মাঠ নেই তো। কেন, ইডেন গার্ডেন্সে যাব? সে তো অনেক দূর, মাকে বলো নিয়ে যেতে। মা যাবে না, মা প্রচন্ড ব্যস্ত, বাবাও প্রচন্ড ব্যস্ত, অনেক রাতে বাড়ি ফেরে। তুমি যাবে আমার বাড়ি? মা শুনলে বকবে। তুমি আমায় লুকিয়ে নিয়ে যাবে? ঠিক আছে, আজকে তুমি 15টা অঙ্ক করো,
তারপর আমি তোমাকে নদীর ধারে বেড়াতে নিয়ে যাব। নদীর ধারে নৌকা আছে, তুমি জানো? হ্যাঁ, টিভিতে দেখেছি। নদী, নৌকো, জাহাজ, সমুদ্র। অঙ্কটা করো। কেমন আছো গো? আর বলো না, গ্রামে তো যেতেই পাচ্ছি না, লেক কেলা। কেন, কি হলো? ও মা, চারজনকে পুড়িয়ে মেরেছে গো। তোমার গ্রামের লোক? কিসব বিপ্লবী নাকি? ওই তো আমাদের গ্রামের একজনের বাড়িতে বসে মিটিং করছিল, লেক কেলা। কি গ্রাম গো তোমার? রঘুনাথপুর গো। তুমি এটা জানতে না? লেক কেলা। কি ব্যাপার, কেমন পড়ছে তোমার ছাত্রী? তোমরা বুঝতে পারছ না, হাফ ইয়ার রেজাল্ট তো ভালো না, ম্যাথস অনলি 90%, সো পুয়ার। কি করবো বলো, আমি তো চেষ্টা করছি। মিনু, তোমার জন্য আমি আরো 3টা স্টুডেন্ট দেখেছি। হ্যাঁ, তুমি তো আরো 10টা বাচ্চা আগেই আমায় দিয়েছো। আমার কমিশনটা দিও কিন্তু মিনু। বৌদি, তোমার কিসের অভাব? দাদা এত বড় চাকরি করে। আচ্ছা মিনু, তুমি আর চাকরির চেষ্টা করলে না? না বৌদি, চাকর হওয়া আমার আর এখন হবে না। তাহলে জুটিয়ে ফেলো একজনকে। বিয়ের কথা বলছো? হুম। আমার মাকে সবাই বলে পাগল, আর পাগলের মেয়েকে কে বিয়ে করবে বলো? মিনু, আজকাল ওসব কোনো ব্যাপার না, তুমি কুমারী থাকতে চাও সেটাই বলো। বিয়ে মানে বড় একটা খরচা, খাওয়া পড়ার বিনিময়ে শরীরের একটা বড় অধিকার অর্জন, কিন্তু তাও সেটা বেশি দিন টেকে না, তারপর এর নাম হয় সংসার। বাবা, তুমি ভাবতেও পারো বটে। না, আমি যাই, আমাকে এবার বেরোতে হবে। বাই। হ্যাঁ বাই। তুমি ঠিক করে পড়ো আন্টির কাছে। দেখি, এটা 5 হবে, ঠিক আছে। এটা করো, কই করো তো দেখি। এদিকে ঘোরো, দেখো, তাকাও, চুপ করো, আমার কথা শোনো, এদিকে তাকাও, চুপ করো, চুপ করো। কেন, আমার কি ওষুধ খাচ্ছি? শুয়ে পড়ো। তোর বাবা এটা কেন করলো? কেন করলো তোর বাবা? চুপ করো, শুয়ে পড়ো, ঘুমো, ঘুমো। ট্রেনে কেন গলা দিতে গেল মা? কেন দিল মা? চুপ করো, ঘুমো, 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 ঘুমো। কেন দিতে গেল? ঘুমো, 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 ঘুমো। ইস,
তুমি কে লাইট হাউস লাইট হাউস কারোর নাম হয় নাকি পৃথিবীতে কত কি হয় এইবারে চারজনকে পুড়িয়ে মারা হয়েছিল পালালে বাঁচবি পালালে বাঁচবি পালা পালা শিগগির পালা পালা পালিয়ে যা বলছি এক্ষুনি পালা 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 পালিয়ে যা এখনো ঘুমোচ্ছে কি গো উঠবে না এ তো আচ্ছা জ্বালা দেখছি সাতটা বেজে গেল যে ওঠো না সিলিন্ডার ফাঁকা গ্যাস নেই ওঠো উঠবে না এই সে কি তোমার কথায় কাজ হয় না ডোবা বোঝাতে পারো না পুকুর বোঝাতে চাও দেখো আগ বাড়িয়ে ঝগড়া করবে না বলছি ওঠো 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 তুমি এটা গ্যাসওয়ালাকে কন্ট্রোল করতে পারো না আর আমার মতো একটা যন্ত্রের বাড়িওয়ালাকে কন্ট্রোল করতে চাও তুমি কি সবাইকে তোমার প্রজা ভাবো নাকি প্রজা না তা ভাবি না কিন্তু কারো খাবারের সাথে জোলাপ মেশাই না অন্য কোনো নেতা স্ত্রী হলে না তুমি মারা যেতে একদম মারা যেতে তুমি আমাকে মেরেই ফেলো তাহলে তোমার হাড় জুড়বে উফ ছাড়ো তো ভালো লাগে না ঝগড়া করো না কাজে যাও সকাল সকাল আর ভালো লাগে না আমার স্বামী আমায় দেখে না উহ আমার স্বামী আমায় দেখে না উফ আমার স্বামী আমায় দেখে না উলি বাবলি বাবলি রাগ করে না রাগ করে না ভালো লাগে না আরে রাগ করে না আচ্ছা আরেকটা কিনে দেবো আরেকটা দেবো আরেকটা দেবো এর পরের মাসে আরেকটা কিনে দেবো তো বিরক্ত করো না শোনো শোনো জোলাপ মেশাবে না কিন্তু বহুত মাথা গরম হয়ে আমাকে একদম আর বিরক্ত করো না চলো তো স্যার কিরে তো দেখা নেই কেন সামনে সপ্তাহে যাবো এলাকার খবর কি চাষিরা বিগড়েছে ধান কেটে দে করকে না দিলে কেউ পথে থাকে না এরপর মিডিয়া সামলাবে কে এলাকায় খবর করে কে কে রে খচ্চরে তো সব ভর্তি রতন হালদার খুব বেড়েছে রতন হালদার বিনয় হালদারের ছেলে হ্যাঁ বিনয় হালদারের ছেলে বিনয় হালদারের বউটা কখন স্কুলে যায় রে দশটায় বিশু পাগলাকে বলবি বিচুলি বোঝাই ভ্যান রিক্সাটার বইয়ের গায়ে উল্টে দিতে তারপর তুই নিজেই হাসপাতালে নিয়ে যাবি যা ঠিক আছে লোকজনকে ব্যস্ত রাখলে পচা আসি দাদা নমস্কার বাবু স্বামী কোথায় দেখো কোথায় মদ গেলে পড়ে আছে রাতে পঞ্চায়েতের গেস্ট হাউসে আসবি চাইতা
তোকে না এইখানেই পুঁতে দেব। আগে বৌদিমণি এসে বলল তাই। চুপ! বৌদিমণি বলল আর তুই খাবারের সঙ্গে জোলা পেশাতে বলবি? আর হবে না, আর হবে না দাদা, এবারের মতো মাফ করে দিন। আর হবে না, সত্যি বলছি, এবারের মতো মাফ করে দিন। বাবা আমার বলল কে তুতে যায়। চুপ! বাবার জিগাই না কালেতে বলল কে কি করছে বল। এক পাশে রোজগারের মুরগ নেই, আবার বড় বড় কথা। আমার পোলাটার মাথা খারাপ হয়ে গেছে গো। এই আর না হইলে বাপের সম্বন্ধে এমন কথা কেউ কয়? যা রটে তা কিছুটা সত্যি বটে। বিয়ের নিয়ম মানবা না, আবার সংসার পাতার ইচ্ছা, শালা কুত্তার বাচ্চা সব। জনকান্ত দেখলে কি হলো? দত্তদা, পলিটিক্স করতে গেলে মানুষকে কিছু শিখতে দিতে হয়। চৌধুরী বাড়িতেও এরকম একটা ঘটনা ঘটছে না? কালকের মিটিংয়ে ধর্মবীর আসবে না বলেছে। শালাকে এবার তাড়াবো। এ হলো আরেক ভাবানন্দ, একেবারে নীতির পাহাড়। বাবা পাগলা এখন কি করে রে? কথা বলে না, ঘোরে, চড়কির মতো ঘোরে, ঘুরে যায়। বিপ্লব দীর্ঘজীবী হোক। এই তুই কি আমাকে আওয়াজ পাচ্ছিস রে? স্যার, কি ব্যাপার? রাতে কেবল টিভিতে ল্যাংটো ছবি চালাবি ভাবছিস? স্যার, একটার আগে তো চালাই না। তোদের টিভি চ্যানেল আমি বন্ধ করে দেবো। স্যার, স্যার, তোদের টিভি চ্যানেল কাল থেকে বন্ধ। স্যার, মরে যাবো। স্যার, তো অন্যায় করলে মরবি না? এবারে মতো দয়া করুন। তোদের এই গ্রাহক সংখ্যা কত রে?
5000 স্যার। ঠিক আছে, গ্রাহক পিছু 50 টাকা করে আমাদের দিয়ে যাবি মাসে মাসে। স্যার গ্রাহক পিছু কেবল অপারেটরকে 65 টাকা করে দিতে হয়। জানি জানি, তোদের এই টেলিকাস্ট ইন্ডিয়ার এই গ্রামে রেজিস্টার্ড গ্রাহক সংখ্যা হলো 2000, বাকি 3000 ঘাপলা। না স্যার, কি যে বলেন আপনি। এই যা যা, ঠিক আছে যা, যা যা যা। বলো মদন মাস্টার, কেমন আছো? পুলিশ মিডিয়া খোঁজ খবর শুরু করে দিয়েছে। ও নিয়ে তুমি কিছু ভেবো না, আমি বড় বউকে বলে দিয়েছি। আমার ভীষণ ভয় করছে। দলের নির্দেশে এই কাজ করেছ, অত চাপ নিচ্ছ কেন? অতগুলো মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারলাম। মদন মদন মদন, রাজনীতিতে ইমোশন হয় না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি কিছুদিন আন্ডারগ্রাউন্ডে যাও, ওই বাংলাদেশে যে তোমার আত্মীয় আছে ওখানে কয়েকদিন থেকে এসো, আমি ব্যবস্থা করে দেবো। ঠিক আছে দাদা, আমি 2 মাস তাহলে বেরিয়ে আসি, কিন্তু আমার ছুটিটা একটু ম্যানেজ করে দেবেন। আরে আমি সব ঠিক করে দেবো, তুমি এখন শান্তিতে বাড়ি যাও তো, যাও 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 যাও। আচ্ছা। দত্ত বলছি। ব্যাপার, রাতে ঘুম হয়নি বুঝি? বাতের ব্যথা। কার? আমার। গ্রোয়িং পেন? না, বাতের ব্যথা। কি ব্যাপার, কেমন পড়ছে তোমার ছাত্রী? ভালো, খুব শান্ত মেয়ে। খুব শান্ত মেয়ে, কিন্তু বাতের ব্যথা। দুর্বোকা মেয়ে, এত কম বয়সে বাতের ব্যথা হয় নাকি? আর বলো না, ওই ভার্গবীর সঙ্গে থেকে থেকে না এটা হয়েছে, সব সময় বাতের ব্যথার হুজুক তোলে। মিনু, এ মাসের মাইনেটা রাখো, একদিন আগে দিলাম, কাল তো আমি এবার থাকবো না। ও ঠিক আছে, বাই। হ্যাঁ,
তোমার গ্রামের কি খবর হলো গো? রোজ পুলিশ আসে, পাশের লোকে টেকা দেয়, লেক কেলা। আচ্ছা এসব কারা করছে বলতো? জানি না গো দিদি, তবে ওইসব লোকগুলো সব সময় বন্দুক নিয়ে থাকতো। হ্যাঁ গো, তোমাদের গ্রামে কি কোনো পাগল থাকে? লাইট হাউস নাম? ওমা তুমি কিভাবে জানলে? দলের লোক ছিল গো, আমাদের গ্রামে সব সবজির হিমঘর নিয়ে লড়াই করতে গেল, আর বউটা গলায় দড়ি দিল, ব্যাস পাগল হয়ে গেল, লেক গেলা। এই যে শুনছেন, লাইট হাউস কে চেনেন? কেন, কি দরকার? না, আমি ওর বউয়ের গায়ের লোক। বউই তো মারা গেছে 3 বছর আগে। ওনাকে কোথায় পাবো? শ্মশানঘাটে চলে যান, ওখানেই থাকে এখন। আচ্ছা ঠিক আছে। বাবুজি ধীরে চলনা, চার মেয়ে জরা সম্ভলনা, আজ 10 দিন হয়ে গেল রঘুনাথপুরে 4 জন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই 4 জন কারা, কেনই বা তারা ওই বাড়িতে জড়ো হয়েছিল তা জানা যায়নি। সিআইডি এই ঘটনা তদন্ত করছে। এদিকে আমাদের প্রতিনিধি ওই ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে তাকে ব্যাপক মারধর করা হয়। আমাদের সঙ্গে এই স্টুডিওতে রয়েছেন আমাদের প্রতিনিধি, এখন সরাসরি শুনে নেব তার মুখ থেকে ঠিক কী ঘটনা ঘটেছিল। আজ সকাল 10টা নাগাদ রঘুনাথপুর গ্রামে পৌঁছাতেই 14-15 জন আমাকে ঘিরে ধরে আর কিছু না বলেই পিটতে থাকে। তোর পাটা ভেঙে দিতে বলেছিলাম তো। দূরে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। হাসবে না তো কি কাঁদবে? এই জঘন্য ঘটনার নিন্দায় সরব হয়েছে প্রেস ক্লাব। কাল বিকেল 5টায় ধর্মশালায় সাংবাদিকরা কালো ব্যাচ পরে অবস্থান বিক্ষোভ করবেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কমল হাসান এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং দোষীদের ধরবার আশ্বাস দিয়েছেন তিনি। তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। Ah!
Hey, you! Who gave you permission to shoot here? No, jaygata sundor tai. Listen, young lady. You have no right to destroy rights of others. I am an ex-police officer. If I want, I can send you to police custody. Baba, ekta chobi tolar jonno police custody? Apni ki khub probhabshali naki? Yes, I am a powerful man. I like to use my powers. Kintu sir, jaygata apnar. জল, এই গাছ, এই হাওয়া, এর কোনো কিছুই আপনার নয়। আর আমি এই জায়গাটার ছবি তুলিনি, আমি এই প্রকৃতির ছবি তুলেছি। Well said, Betty. Why do you have a cup of tea with me? Lovely tea. Sent by my son-in-law from Darjeeling. Na aajke thar. Kono ek din eshe kheye jabo. Okay, my child. But you must come again. Roj ashbi tu. Okay. Bye. ওরম করে না, দেখো এদিকে দেখো, এরম করে না মা। আচ্ছা ঠিক আছে, দুগাল খাও, দুগালই দেবো। নাও নাও দুগাল নাও। এরম করে না মা, খাও। তোর মাস্টারমশাই পড়াতে আসে? হ্যাঁ, তুমি তো তখন ঘুমো না। আরেক গাল খেয়ে নাও। ওরম করে না মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে তাকো, ওই লোকগুলো আসে না। নাও আরেক গাল খাও। সচি মাতা গো আমি, মা আমার দিকে তাকাও, চুপ করো, খাওয়ার সময় গান গাইতে নেই। মা এদিকে দেখো, আমার দিকে তাকা, লক্ষ্মী মা আমার, না খাও।
তোর বাবা যে সেই গেল আর তো এলো না মা, একটু খোঁজ নিয়ে দেখ না রে। হ্যাঁ খোঁজ নিয়েছি তো, বাবা বৈকুণ্ঠে গেছে। বৈকুণ্ঠ? খাও। তাহলে তো সেখানে ভালোই থাকবে, আমাকে কি আর মনে পড়ে? আমি এই সংসারটার জন্য আমি সব দিলাম। মা 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 কাঁদে না মা, এদিকে দেখো কাঁদে না। বাবাকে আমি তোমার কথা রোজ বলে দিই। বোকামে, এটা আমার ছোটই রয়ে গেল, বোকা কথা কারে। আরেকগাল খাও মা, আরেকগাল খেতে হয় মা, আরেকগাল। এই তো লক্ষ্মী মা আমার, নাও। হ্যাঁ হ্যাঁ নাও, আরেকগাল খাও। আচ্ছা নাও নাও নাও, আরেকগাল খাও। শোনা মা, কোন মদনকে খুঁজছেন? মদন কে? তোমরা তোমরা আমার মদনকে দেখছো? মদন রে আমার কোথায় রাখছো? মদন কোথায় গেলি আমার বাপ? কার পারমিশন নিয়ে ছবি তুলছেন? তুমি আমার মদন রে দেখছো? বলো না, বলো না আমার মদন কোথায়, বলো না আমার মদন কোথায়, আমার এখন কে খাওয়াবে? মদন
মদন আমার এখন কি কাবে একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি কবে খুলবে? মদন মাস্টার তো মারা গেছে। কবে মারা গেল? কদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছেলে বউ সবাই মারা গেছে। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? ওই 34 নম্বর রাস্তায়। এই তো Sir, Panchayat has sent a notice to me for acquiring my plot, sir. Apni to okhane na chen. But sir, I am making a beautiful farmhouse, sir. At least more than 10,000 inhabitants, sir. Really? Oto log kothay pelen? Sir, maybe, sir. They may not be human beings. But sir, they are all living beings. Birds, trees, animals. All lovely things by nature, sir. Please don't destroy them, sir. ওখানে থার্মাল পাওয়ার হবে, আমরা অনেক লোককে চাকরি দিতে চাই, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ চাই। বাট স্যার, ইউ হ্যাভ নো রাইট টু ডিস্ট্রয় নেচার স্যার, প্লিজ। আপনার যা করার করুন, আমরা জমিটা নিয়ে নেব।
এবার জমি দখলের অভিযোগ উঠল শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। রঘুনাথপুর পঞ্চায়েত সমিতি জমি দখলের নোটিশ জারি করেছেন একজন পরিবেশ কর্মীর বিরুদ্ধে। তিনি ওই এলাকায় একটি প্রকৃতি নিকেতন গড়ে তুলেছিলেন। ডক্টর পি জেকব জানাচ্ছেন এই নোটিশের বিরুদ্ধে তিনি আদালতে যাবেন। রঘুনাথপুর জেলা পরিষদের সভাপতি প্রথাগত দত্ত অবশ্য এই বিষয়ে মুখ খুলতে চাননি। প্রসঙ্গত, রঘুনাথপুর পঞ্চায়েত সমিতি এলাকায় চারজনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় উত্তেজনার পারদ চড়ছে। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। ভালো লাগলো? নাও, এগুলো এখানকার? আচ্ছা, একটা কথা বলবো। স্যার কেমন আছেন? Who are you? আমাকে চিনতে পারছেন না?
আপনার প্রকৃতি নিকেতনে আলাপ হয়েছিল? So what? What do you want? I don't want to speak to you. স্যার আপনি রেগে কেন যাচ্ছেন? আপনার প্রকৃতি নিকেতনের ব্যাপারে আমি কিছুই জানি না। Why you took so many pictures here? It created so many problems to us. স্যার আপনি ভুল বুঝবেন না। I really need your help. Help? We don't want to help you. You reporters are always criticizing others. Why don't you do it to yourself? স্যার আমি আপনার নাতনির মতন তবে ছাত্র ছাত্রী পড়িয়ে খাই কিন্তু গরিব কিসের জন্য আপনার এত বড়াই কিসের জন্য আপনার এত হাম বড়াই Shut up. স্যার আপনি তো বড় পুলিশ অফিসার ছিলেন হয়তো ভালো মানুষও কিন্তু আপনার ফোর্সেও অনেকে নিজেদের সার্ভিসকে কাজে লাগিয়ে অসহায় মেয়েদের হেনস্থা করে চলেছে আপনাদেরই ফোর্সের কেউ আমার মাকে কর্ষণ করে এক সময় নিজেদের সার্ভিসকে কাজে লাগিয়ে অসহায় মেয়েদের হেনস্থা করতে কতটা মজা পান আপনারা বলুন পাঁচ মিনিট পঞ্চাশ মিনিট এর থেকে তো বেশি কিছু নয় মেয়েদের দুঃখের জলে শেষ হয় না স্যার এখানে যখন তখন একজন খুন হয়ে যেতে পারে যে কেউ রেপ হয়ে যেতে পারে কি করতে পারে আপনার ফোর্স এগুলো ঠেকাতে পারে তাহলে বলুন কে স্যার আপনি মানুষ আপনি কি একজন মানুষ যাব মিনু সামন্ত হ্যাঁ আপনার সাথে কিছু কথা বলবার আছে আসুন বসুন কুড়ি বছর আগে আপনার বাবা নিখোঁজ হয়েছিলেন হ্যাঁ কোনো খোঁজ পাওয়া যায়নি কেন হারিয়ে যান আমার জানা নেই তবে মা বলেন ওনাকে খুন করা হয়েছিল মাকে ডাকুন মায়ের মাথায় ব্যামো আছে উনি এখন কিছু মনে রাখতে পারেন না আপনাদের বাড়ির সব লোকের কি মাথায় ব্যামো আছে মানে এই যে আপনি প্রাইভেট টিউশন করে সংসার চালান আবার চারজনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নেমেছেন শুনুন একদিন আপনিও হারিয়ে যাবেন তখন আপনার মাকে দেখবে কে কেন আপনি তো আছেন
যেটা হয় যেটা ঘটে সেটাই বললাম। আপনি তো শিক্ষিতা মেয়ে, সমাজকে বদলাবার দায়িত্ব কি আপনার? ওটা অন্যায়। আপনি অন্যায়ের কি বুঝবেন? চাকরি করি, কাল চাকরি চলে গেলে খেতে পাবো না। আর চারিদিকের এইসব স্কাউন্ডেলদের সাথে চাকরি করে যেতে হবে। বিপদে পড়তে পারেন, তাই সাবধান করে গেলাম। এত ঝুঁকি নেওয়ার কি দরকার বলুন তো? আপনি তো সাংবাদিক নন। চলি, নমস্কার। নমস্কার। কত? 8 টাকা দিন। বুড়ো কেমন আছো? লাইট হাউসের আবার থাকা, রোজ আলো দিতে হবে, মানুষ সমুদ্রে নামবেই, বিপদে বাঁচাবে একমাত্র লাইট হাউস। তুমি লাইট হাউস? সমুদ্র উত্তাল 30 বছর ধরে। সে তো বুঝলাম, কিন্তু এই ঠায় দুপুরে বাড়ি যাবে না? খাওয়া দাওয়া হয়েছে? আমি খাবো না, ওরা খাক। চলো তোমাকে সেখানে পৌঁছে দিই। না, অনুমতি নেই। কেমন আছো বাবা?
বেশ ভালো আছি মা। আমি আর পারছি না, আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না, আমি আর পারছি না। তোমাকে যারা খুন করলো, মাকে যারা কর্ষণ করলো, তাদেরকে কোনোদিনও ধরতে পারবো বাবা? তাদেরকে ধরতে পারছি না। কবে পারবো আমি, কবে পারবো বাবা? এলে তো ফিরতেই হয়, তা বলে জোর করে পাঠিয়ে দেবে? কিছু তো নিয়ম নীতি থাকে। আমরা কি করব বাবা? কিছু তো করতে হবে, কিছুই না করলে হবে না রে মা। তুই চেষ্টা কর, পারবি না হয়তো, আরেকজন তোকে দেখে চেষ্টা করবে। এভাবে আর কতদিন চেষ্টা করব? তবু তো ঢেউয়ের কাছে যেতে হবে, ঢেউ ডাকছে, ঢেউ ডাকছে, ঢেউ ডাকছে। হ্যালো, আমার এলাকা আমি বুঝে নেব, আপনাদের ওটা নিয়ে ভাবতে হবে না। সেদিনের জমায়েতে 10,000 লোক হাজির ছিল। পপুলারিটি বিচার হয় ইলেকশনের মাধ্যমে। আমি জানি কিভাবে ইলেকশন মেশিনারি ব্যবহার করতে হয়। আমাকে আমাকে দল বোঝাবেন না, ভয় থাকলে ভক্তি আসে। পুলিশ, আপনার পুলিশ আপনি সামলাবেন? আমার পঞ্চায়েতে একটাও বিরোধী পক্ষের লোক নেই। ভোটের সময় ওদের ভোট আমরাই দিয়ে দিই। আচ্ছা, মিডিয়া মিডিয়া কি বলবে? তা দিয়ে দলের পপুলারিটি বিচার হয় নাকি? কেউ আমাকে সরাতে পারবে না, কেউ না। সুচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী, সুচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী, আমার সুখে দুঃখে জনম গেল হইলাম কপালিনী, আমি চার যুগে ওই জনম দুঃখিনী। একটা যদি ক্যামেরা পাই তো তোদের ছবি আমি তুলে সবাইকে আমি দেখাবো, সবাইকে। ধরণী সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী, আমার সুখে Thank you.
কে? কে? আসবো স্যার। স্যার একটু মিষ্টি এনেছিলাম, আপনি এত করলেন আমার জন্য। না, কি একটা তো চাকরি দাও। নিন স্যার, নিন স্যার। কিন্তু মিষ্টি তো আমি খাই না। তাহলে একটু কিছু অন্য কিছু নিয়ে আসি, নুনটা নিয়ে আসি। নুনটা খাই, মিষ্টি খাই না, সুগার আছে। আমি নিয়ে আসি তাহলে। না, তুমি তো আসো, তুমি দেখলেই হবে। এসো স্যার। আমি আমি যাই। এত করলাম তোমার জন্য। হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। হাই ইয়াং লেডি, I miss you. You are too young to miss me. I fall in love. Really? You are doing documentary on recent political issues? Nah. ওগুলো আমি মজা করতেই তুলেছিলাম, আমি ডকুমেন্টারি বানাতে জানি না। আই ফল ইন লাভ উইথ ইওর প্যাশন ফর ফাইটিং। ইউ ডু জোকস অল টাইম। রিয়েলি? ডু ইউ লাইক মি? ডোন্ট ইউ? Look, I have a child, age 40. I remember, tumhari aankhon mein main use dekhta hu. Bachpan mein, she looked exactly like you. Okay. Tumhar documentary ki khabar, ha? Sir, kichu bujhte pachhi na. Kei khuner ghotonay jorito? হঠাৎ তাদের মারা হলো কেন? কারা মারলেন? কেন? ওরা কি ওদের কোনো ক্ষতি করেছিল? সমাজলো তোমার এই এলাকাকে একজন প্রভাবশালী নেতা এই কাজটি করেছেন। তুমি যখন এর সত্য রহস্য ধরতে যাবে, ওরা তোমাকে মেরে দেবে।
কে মারতে পারে স্যার? তবে কজনকেই আর মারবে? আমার পরে আরেকজন আসবে, তারপরে আরেকজন। তোমার পিছনে স্থানীয় থানাকে তথ্য সংগ্রহ করতে লাগিয়ে দিয়েছে নেতারা। যে কোনো দিন তোমার উপর অ্যাটাক হতে পারে। সে তো জানি। মনে পড়ে আপনি যখন এসপি ছিলেন একদিন আমাদের কিপে টার্ন পিটিয়েছিলেন। উপরের নির্দেশ ছিল স্যার, আমরা তখন আপনার নামে উড়ো চিঠি লিখতাম মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ জানতাম, তোমরা তখন আমার ট্রান্সফার চাইছিলে। হ্যাঁ, সবটাই দলের বড় কর্তার নির্দেশে। আব ইস লড়কি কা ক্যা হোগা, ওকে যদি মেরে দেয়? মা মারবে না, বড় জোর ভয়টায় দেখাবে, কারণ চারজনকে মেরে ওরা বেশ চাপড়ে আছে। তুমি বলছো, লেকিন মুঝে বিশ্বাস নেই স্যার। কিছু হলে বুঝে নেব। কি করবে তুমি? কেন, আপনার কাছে আসব। স্যার ওরা ড্রামা করে আমার বউটাকে মেরে উঠুনে ঝুলিয়ে দিল স্যার। তারপর প্রমাণ করলো একটা 8 বছরের মেয়েকে আমি নাকি রেপ করেছি। তারপর ये सब पॉलिटिकल ड्रामा था, वो मेरे पैरों पर गिर पड़ा। আমি ওর বিরুদ্ধে সব এভিডেন্স তদন্ত করে পেলাম। মেয়েটার বাড়ির লোককে মাত্র 10,000 টাকার বিনিময়ে এই কাজ করানো হয়েছে। এখনো এসব হয়? সব পাগল হয়ে গেল স্যার, সব পাগল হয়ে গেল, সবাই পাগল হয়ে গেল। দিদি এক মিনিট, দিদি আমাকে চাঁদাটা দিন। আরে সে তো অনেক দেরি। এবার কিন্তু আমাদের বাজেট 2 লক্ষ টাকা আছে দিদি। থিম রাজস্থানের মরুভূমি, আমাদের নবদিগন্ত ক্লাবের ময়দানে। আমাকে তো রোজই পাবি, পেয়ে যাবি চাঁদা। এবার পত্তা ছাড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। भगवान तेरे दरबार में ये कैसा खेल है। आपने की दत्त बाबू? হুম
কেন? কোনো সন্দেহ হচ্ছে নাকি? স্যার, আপনার কাছে একটা হেল্প চাইতে এসেছি। চাকরির কোনো রেকমেন্ডেশন আমি করি না কিন্তু। না স্যার, আমি চাকরির জন্য আপনার কাছে আসিনি। আমি একটা ডকুমেন্টারি করছি, সেজন্য আপনার কাছে আসা। ডকুমেন্টারি? ওসব ভুলভাল ব্যাপারে সময় নষ্ট আমি করি না। স্যার, আপনি তো এলাকার প্রভাবশালী নেতা, আপনার কথায় সবাই ওঠে বসে। বসু। কোথায় থাকা হয়? বরানগর। দেখুন, ওসব করে কিছু হয় না, বৃথা সময় নষ্ট করছেন। স্যার, চারজনের মৃত্যু রহস্য সম্পর্কে একটু আলোকপাত করুন না। দেখুন, 10টা পেট্রোলের ড্রাম নিয়ে কেউ যদি ঘরে লুকিয়ে থাকে তাহলে কি তারা সেফ? না, একদমই না। তবে কিন্তু ওই এলাকায় কোনো পেট্রোলের ড্রাম ছিলই না। আমি জানি, ওই ছবিগুলো আমার কাছে আছে। ছবিগুলো আমার চাই। কেন স্যার? আপনি টাকা পাবেন না, 10,000 টাকা। ছবিটা আপনাকে আমি এমনিই দেব স্যার, কিন্তু তথ্য সংগ্রহে সহায়তা করুন প্লিজ। পাবেন, 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 কিন্তু ছবিগুলো আমার চাই আজ রাতে। ছবি তুলছেন? না স্যার। তাহলে আমার কিছু বক্তব্য নেবেন না? রাতে আসছি স্যার। এখানে গোপনে ছবি তোলা হচ্ছে, লুকিয়ে ছবি তোলা, ভেঙে কুড়িয়ে দেবো একেবারে, লুকিয়ে ছবি তোলা। হ্যাঁ, রিপোর্টার হওয়ার ইচ্ছা? হ্যাঁ, আপনাকে আমার দরকার। Sure, how can I help you?
আমি হেকেল্ড হয়েছি, দত্তর কাছে ইন্টারভিউ চাইতে গেছিলাম, রাস্তায় আমাকে হেকেল্ড হতে হয়েছে। লিডার দত্তা? হ্যাঁ। ডু ইউ নো হিম? না। ওকে, লেটস গো এন্ড টক টু হিম। दत्त से सामने सामने बात करके देखते हैं, चल। काके चाय? मिस्टर दत्ता से जरा बात करनी थी। उन्हीं तो पूजो ही बोशे चेन। ओ अच्छा अच्छा, तो कौन देखा करा जाबे? कल के शौकाले आशुन। ठीक। কি ব্যাপার? কি ব্যাপার? স্যার, আই কেম টু সিক জাস্টিস ফর মাই ডটার স্যার। সামবডি অন দ্য রোড ইনসাল্টেড হার স্যার। ইনসাল্টেড? ইয়া। এক মিনিট। শিওর স্যার। কোথায় আছিস? এক্ষুনি চলে আয় আমার বাড়ি। একটু অপেক্ষা কর। কি ব্যাপার? মেয়েদের সম্মান দিতে শেখো, যাও। আমি তোকে আসতে বলেছিলাম, তুই কিছু মনে করিস না মা, মনে করিস না, এমনটা আর হবে না। তুই কিন্তু আসিস মা। সো দ্য ম্যাটার ইজ সেটেল নাও স্যার। তুই আসিস মা। আই টেক লিভ নাও স্যার, টেক কেয়ার। আসছি।
এসো এসো ভেতরে এসো, বস বস এসো। জানালার বাইরে ক্যামেরা নিয়ে দাঁড়া, ছবি তুলবি। চেয়ারে গিয়ে বস। তুই চারজনকে পুড়িয়ে মারলি কেন? উপায় ছিল না, ওরা দলের উপরে খবরদারি করতে চাইছিল, সেজন্য পুড়িয়ে মারলি। আমি তোর অপারেশনে কে কে ছিল? বেচিনি কেউ, বেচিনি কেউ, বেচিনি চারজন তো মানুষকে পুড়িয়ে মারলি তুই। ছি 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 ছি। শেষ করে দিতে চেয়েছিল, পারেনি। নিজেদের পরিবারকে বাঁচাতে পারো না? তোমরা গড়বে সমাজ, গড়ে তুলবে সমাজ, শোষণহীন সমাজ, সব ডবাই। তাই বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। যা আমরা পারিনি তা ওরাও পারবে না। তা জ্বলে যাক সব, জ্বলে পুড়ে খাক হয়ে যাক। অন্যায় করে কেউ টিকে থাকে না, কেউ টিক। আমার মা, আমার মা লোকের বাড়িতে কাজ করত, রান্না করত, রোজ রোজ শহরে চলে যেত। আমি আমি একা একা একজন। কেন করবে, কেন করবে, করবে? আমি বড় হয়েছি, মায়ের কষ্ট ভুলিয়েছি, অন্যায় করেছি, অন্যায় করেছি, অন্যায় করেছি, অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি। অন্নদাত্রী মায়েরা বিসর্জনের বাজনা বাজায়, বিসর্জনের বাজনা বাজায়। হরি হরি, দিন তো গেল সন্ধে হলো, পার কর মারে হরি, দিন তো পার কর সবটাই রেকর্ড করলি নাকি? দত্তর ইন্টারভিউটা শুধু নিয়েছি, এবার শান্তি পেলাম, একটা লোককে অন্তত স্বীকার করাতে পারলাম। তোমার গলাটা খুব চেনা চেনা লাগছে। যে অন্যায় করেছে, কিন্তু ওরা পুনঃ সোর সুযোগ পেলেই অ্যাটাক করে দেবে। অন্ধকার হলেই আমাকে লাগবে দূরে, আমার আলোতে পথ চিহ্নিত না। দেখ এই আলো জ্বালাতে কি পরিশ্রমটাই না করেছি। রক্তের নদী পেরিয়ে যে মানুষের আশ্রয় চেয়েছিল তাদের সবাইকে আশ্রয় দিয়েছি আমি, তারপর তারাই চাইল রক্ত। মৃত্যুর মিছিলে দেখলাম আমার পরিবারের মুখ, ছেলেবেলায় ছাত্র পড়াতাম, বড়বেলায় মানুষ পড়াচ্ছি, কিন্তু কেউ পাশ করতে পারছে না। দত্ত, আমি
এক স্কুলে পড়তাম, এখন দত্ত আমাকে পড়ায়। আমার টিফিন থেকে ওকে খাওয়াতাম, এখনো আমাকে হাওয়া খেতে শেখায়। দত্ত বড় মানুষ। ভবানন্দদা, আমি অমানুষ। দেখি তোর ডকুমেন্ট্রি দিয়ে কি উপকার করতে পারিস মানুষের। রঘুনাথপুরে চারজনকে পুড়িয়ে মারার ঘটনায় পুলিশ জেলা পরিষদের সভাপতি দত্তবাবুকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। একটি সোশ্যাল মিডিয়াকে দত্তবাবুর দেওয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 10,000 লোক রঘুনাথপুর থানায় বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অভিযোগ, দত্তবাবুকে ফাঁসানো হয়েছে। কাল রাত থেকে দত্তবাবুর কোনো খোঁজ নেই। এদিকে কলকাতার পার্টি সদর দপ্তর থেকে জানানো হচ্ছে যে দত্তবাবুকে 10 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। গোপাল, যাক, ঈশ্বর আছে। আজ আমি তোকে রান্না করে খাওয়াবো। খুকি, রাস্তাটা রাস্তাটা বড় কালো রে খুকি। আমার আমার আবার ভয় করছে জানিস। কালো রাস্তায় আবার কি হারিয়ে যাবে কালো মানুষের পরিচয়? না বাবা, পরিচয়টা আমরা কেউ না কেউ খুঁজে নেব। আমাদেরও পরিচয় ঠিক করা আছে। ভয় পেও না, ভয় নিও না।